একজন ব্যক্তি সর্বদা ঈশ্বরের নাম জপ করতেন। ক্রমশ সে অনেক বৃদ্ধ হয়ে যেতে থাকলে তাকে একটা ঘরের মধ্যে রেখে দেওয়া হতো। যখনই তার মলত্যাগ করার কিংবা স্নান করার সময় হতো, তখন সে তার ছেলেদের ডাক দিত। এরপর তার ছেলেরা এসে তাকে শৌচ ও স্নান করতে নিয়ে যেতেন। কিছুদিন এইভাবে কেটে যাওয়ার পর যখন সে আরও বৃদ্ধ হতে লাগলো, তখন তার ছেলেরা তাকে যত্ন নেওয়ার পরিবর্তে তাকে অবহেলা দেখাতে শুরু করলো। বৃদ্ধ এবার শৌচ করার জন্য ছেলেকে অনেকবার ডাকার পরও ছেলে কখনো দেরি করে আসতো কিংবা কখনো আসতো না। তাই বৃদ্ধ মাঝে মধ্যে বিছানাতেও শৌচ করে ফেলত। এতে পিতার প্রতি ছেলের আর অবহেলাও ঘৃণা বাড়তে শুরু করলো। ওই বৃদ্ধ এবার মাঝে মাঝে গভীর রাতেও শৌচ করে ফেলত। তাই তার শৌচকার্যের পর সে তার ছেলেদের ডাক দিলে তারা কখনো আসতো কিংবা কখনো আসতো না, আর ছেলেরা না এলে তাকে ওই নোংরা অবস্থায় রাত কাটাতে হতো। ওই বৃদ্ধে এখন বার্ধক্যের কারণে তার চোখে কম দেখতে শুরু করে, কিন্তু তা সত্ত্বেও ওই বৃদ্ধ ভক্তির সঙ্গে সবসময় রামনাম জপ করে যেত। একদিন রাত্রে শৌচ করার জন্য ছেলেকে ডাকার সাথে সাথেই একটি ছেলে এসে খুব কোমল স্পর্শে তাকে বিছানায় শুইয়ে দেয় আর তাকে শৌচ করিয়ে নিবৃত্ত করে পরিষ্কার করে দেয়। এটা এখন নিত্যদিনের নিয়মে পরিণত হয়ে গিয়েছিল। একদিন রাতে ওই বৃদ্ধের মনে খুব সন্দেহ হয় যে রাতে তার ছেলেদের ডেকেও ছেলেরা কখনো আসে আর কখনো তো আসেও না, আর এলেও তাকে অনেক গালমন্দ করে তার শৌচ পরিষ্কার করে, কিন্তু এই ছেলেটি তো ডাকার পরক্ষণে তার কাছে পৌঁছে যায় আর তার নরম স্পর্শে তাকে শৌচ করিয়ে পরিষ্কার করে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু এত রাতে এই ছেলেটি কে হতে পারে যে কোনো কথা না বলে তার পরিচর্যা করতে থাকে? এক রাতে হঠাৎ করে ওই বৃদ্ধ ওই ছেলেটির হাত ধরে ফেলে আর হাত ধরে জিজ্ঞেস করে, সত্যিকারে বলো তুমি কে? আমি জানি তুমি আমার ছেলে নয়, আমার ছেলেরা তো এমন যত্ন করে না। ঠিক তখনই অন্ধকার ঘরে একটা অতিপ্রাকৃত আলো ফুটে উঠল আর সেই ছেলের রূপে ভগবান তার আসল রূপ দেখালেন। এবার ওই বৃদ্ধ ব্যক্তি ক্রন্দনরত হয়ে বলে, হে প্রভু, আপনি নিজেই আমার সেবার কাজ করছেন। তুমি যদি আমাকে নিয়ে এত খুশি হও, তবে আমাকে এই জীবন থেকে মুক্তি দিয়ে দাও। একথা শুনে প্রভু বলেন যে আপনি যা ভোগ করছেন তা তোমার কর্মের ফল, কিন্তু তুমি আমার প্রকৃত সন্ধানী, তুমি সারাক্ষণ আমার নাম জপ করতে থাকো, তাই তোমার এমন সাধনার কারণে আমি নিজেই তোমার সেবাতে চলে এসেছি। এবার ওই বৃদ্ধ ব্যক্তি বলে, আমার নিয়তি তোমার করুণার চেয়ে বড় কি? তোমার করুণা কি আমার ভাগ্যকে কাটাতে পারে না? একথা শুনে প্রভু বলেন যে আমার অনুগ্রহ সর্বশ্রেষ্ঠ, এটা অবশ্যই তোমার ভাগ্যকে কাটাতে পারে, কিন্তু পরবর্তী জীবনে তোমাকে আবারও আসতে হবে আর এই নিয়তি ভোগ করতে হবে, এটাই কর্মের নিয়ম। তাই আমি নিজের হাতে থেকে তোমার ভাগ্য কেটে এই জন্ম মৃত্যু থেকে তোমাকে মুক্ত করতে চাই। ভগবান বলেন তার কাছে তিন ধরনের অগ্রগামী আছে, ধীর, দ্রুত এবং দ্রুততম। আমার নাম জপে ধীর নিয়তি কেটে যায় আর সত্যিকার সাধকের সান্নিধ্যে ভক্তি ও বিশ্বাসের সাথে আমার নাম জপ করলে তীব্র নিয়তি কেটে যায়, কিন্তু দ্রুততম নিয়তিকে ভুক্ত হয়। কিন্তু যারা শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে সর্বদা আমাকে জপ করে, আমি নিজেই তাদের সাথে থেকে তাদের ভাগ্যকে কাটতে থাকি এবং তাদের যন্ত্রণার তীব্রতাকে অনুভব করতে দিই না। নিয়তি আগে সৃষ্টি আর আমাদের দেহ হলো পরে সৃষ্টি, তাই আমরা কেন চিন্তা করি? তাই ভগবানের সেবা সর্বদা ভক্তির সঙ্গেই করা উচিত। শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম। তো বন্ধুরা, রাম নামের কাহিনীটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।